এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ইরাটা জেটি, এখানে রাঙ্গাতে, আন্দামানের রাঙ্গাতে। তো সেখানে তোমাদের দেখাবো যে তো আমরা তো আমি আর আমার হাজব্যান্ড যাব, তো আমাদের সাথে আরও দুজন যাবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমার আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ইরাটা জেটি চলে এসেছি, যেখানে কুমিরও আছে। সুন্দর এই জায়গাটা, সুন্দর আছে এই জায়গা। মাছ ধরবে না? আগে আমি ফটো তুলি। তুমি এটা এটা পছন্দ এটা না এটা আমি দেখতে পছন্দ। মাছ ধরতে হবে। হ্যাঁ দেখাও ভালো করে। লোহার ওটা কি? এটাও মাছ ধরার সিস্টেম একটা, এটা ওয়েট ওয়েট। আচ্ছা আচ্ছা, এই লাইনটাই না জট ধরে গেছে, সেটাকেই ঠিক করা হচ্ছে। এখন আছি ইরাটা জেটিতে, আর এইখান থেকে যাওয়া যায় কোথায়? রং আইল্যান্ড। এই দিক থেকে বেরোয় এই শিপগুলো, এই ছোট ছোট যে বোটগুলো, এইগুলো সব এই দিক থেকে যায়। রং আইল্যান্ড একটা দ্বীপ আছে সেইখানে। ওই যে ওখানে মাছ ধরছে, মাছ ধরলে অনেক মাছ আছে। এই যে কোথায় 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 কটা মাছ ধরেছো? এই যে দুটো একসঙ্গে চলে আসছে, দেখি দেখি। এই একটা পড়ে গেছে। ও ঠিক আছে, একটা মাছ। কত মাছ! এই যে মাছ ধরেছে, মাছ ধরেছে। কটা মাছ ধরলে তোমরা দেখাও 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 ব্যাগটায় দেখাও। বাবা এই বাবা, এতগুলো মাছ! ও রোদে সব মরেও গেছে। এই যে এতগুলো মাছ ধরেছে এরা। তো ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, আমাদের মাছ ধরা শেষ। এই যে মাছ নিয়ে যাচ্ছে, তো এখানে দিদির সাথে। এই যে আমাদের গাড়ি ওখানে, এখন আমরা এই যে আমাদের এখানে হয়ে গেছে ঘোড়া। হ্যাঁ, একটা পুল করে দিয়েছে, আর এখানে সব বোট, এখানে ফিশিং বোট, এখানে এগুলো না ফিশিং বোট। তোমাদের দেখিয়ে দিলাম ইরাটা জেটি, এটা হচ্ছে মিডিল আন্দামান। এখান দিয়ে যাবো এই বিচে করে। না না, এখানে ছিল ভাঙা নৌকা রয়েছে। এখানে আবার ম্যানগ্রোভ গাছগুলো চাষ করছে। সুন্দর এই যে এই গাছগুলো,
এখানে একটা ছোট্ট ঘর, ঘরটা খুব সুন্দর, ঠান্ডা আছে, সুন্দর এই যে ঘরটা। এই যে বসার জন্য, এটা এটা কি দিয়ে, বেত দিয়ে তৈরি না? এই যে বসার, এগুলো বেত দিয়ে তৈরি। তো এখান থেকে আমরা চলে এলাম বেরিয়ে, এবার যাচ্ছি ওই দিকে। আমাদের এখন একটু গরম লেগেছে, সেই জন্য আমার একটা স্লাইস খাচ্ছি। সবাই ঠান্ডা 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 কুলকুল হয়ে যাবে, প্রচন্ড গরম এই যে রোদ। আমরা ওখান থেকে ঘুরে এসে তারপর এখানে করছি খাওয়া দাওয়া পঞ্চবটিতে, এইখানটা বসে আমরা খাওয়া দাওয়া করছি। লাঞ্চে মটন বিরিয়ানি, এই যে দিদি বানিয়ে এনেছে, দেখি মুখটা দেখি একটু, এই যে দিদি বানিয়ে এনেছে মটন বিরিয়ানি, কি সুন্দর। এই যে খাচ্ছেন, আমিও এবার খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পারে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।